একটা ফাটলটা দেখেন একবারে ভালো দেখেন, একবার জুম করে দেখেন যাতে মানুষ বুঝতে পারে কি হাইজ গাছ। একবার অবস্থা শেষ। দর্শক কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আর ভালো আছেন বলেই আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করে কষ্ট করে আমার এই ভিডিওটি দেখছেন। দর্শক আমি এমন এক জায়গায় অবস্থান করছি, সেটা হলো কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার তালবাড়িয়া গ্রামে। আমি একটা আমবাগানের মধ্যে এসেছি। এটা অনেক বড় একটি আমবাগান। সবচেয়ে কষ্টজনক একটা ব্যাপারটা হলো এই বছরে এই বাগানে আম তুলনামূলকভাবে অনেক অনেক কম, কিছু গাছে তো আম নেই। এখানে প্রায় 150 গাছ আছে, এখানে মাত্র 10-12 গাছে আম আছে, অন্য কোনো গাছে আম নেই, খুবই কম। তাই এই মানে বাগানে আমের খুবই ক্রাইসিস চলছে, চাহিদা অনুযায়ী আম মানুষকে দেওয়া যাচ্ছে না, কারণ আম তো কম, মানুষের চাহিদা বেশি। চলুন আমরা সেই বাগানটা দেখে আসি। আর বাগানে আম পাড়ছে, আমরা এখন একটা হিমসাগর গাছে আম পাড়বো, আর আমিও পাড়বো। দেখুন আম কিভাবে পারে, একজন ছোট একটা ছেলে গাছে উঠেছে। দর্শক এই যে আম পাড়ছি, এবং এটা একদম ফরমালিন মুক্ত আম, এখানে কোনো কিছু দেওয়া নেই। এটা আমাদের হিমসাগর আম, দেখুন এটা অনেক সুস্বাদু, পাকলে আরো বেশি। এটা পেকে গেছে, এটা দুদিন রাখুন। এই যে ক্যারেট আপনারা দেখছেন, ক্যারেট গুলো ক্যারেটে রাখলেই আমগুলো পেকে যাবে। আম খুবই যত্ন সহকারে পাড়া হয়। আমটা গাছে থেকে যদি মাটিতে পড়ে তাহলে আমটা নষ্ট হয়ে যায়, সুতরাং মাটিতে পড়ে না, একদম নিখুঁতভাবে আমটি পাড়া হয়। এবং আমি এই যে পড়ে গেছে, এই আমটা নষ্ট হয়ে গেল, এই আমটা আর খাওয়া যাবে না, দাগ হয়ে যাবে। আমটা অনেক কষ্ট এবং রিক্সের একটা ব্যাপার, আমের কষ থাকে। কষটা যদি ত্বকে লাগে তাহলে ত্বকে ঘা হয়ে যায়। যারা আম পাড়ে তারা বল আসলে জানে। দর্শক আমি আম পাড়লাম এতক্ষণ এই বাগানের, কিন্তু আমার পেছনে মানে যে ক্যামেরাটা ধরে রয়েছে তাকে চলুন আমরা একটু দেখে আসি, তার অনুভূতিটা জেনে আসি। চলুন দর্শক, আমরা ক্যামেরা যে ধরে আছে তার নাম হলো রানা, আমরা রানার সঙ্গে একটু কথা বলে আসি। রানা, হ্যাঁ ভাই, তুমি যে কিছু বলতে চাও বলো। আমি তো আজকে আসছি এই তালবাড়ি গ্রামে আম পাড়ার উদ্দেশ্যে, এবং ভাবছিলাম যে বহুদিন ধরে আম ভাইয়ের গাছে, আম নাজিরুল ভাই তার নিজের গাছের আম, আসলে আমের পরিমাণ এবার খুবই কম আমি এসে দেখছি। আর আমগুলো এবার বৃষ্টি কম হয়েছে তো, যার কারণে আমগুলো সাইজও ছোটো। তারপরেও বাজার যে দাম সে অনুযায়ী যদি 50% আম এবার ধরতো এইসব বাগানে, তারপরে ভালো একটা টাকা আসতো, কারণ এখানে প্রায় দেখছি যে 150 আমের গাছ আছে। আসলে আমরা বিভিন্ন গাছ, এই যেমন এই গাছটি দেখুন, এই গাছটি একেবারেই ফাঁকা, একটা আমও নাই। এখানে যদি 20 কেজি আম হতো তাহলে যদি অ্যাভারেজ 50 টাকা কেজি হতো অনেক টাকা হইতো। আর সবচেয়ে মারাত্মক ক্ষতি হয়েছে ঝড়। এই যে ঝড়ে দেখুন গাছ উল্টিয়ে গেছে, এই যে এই সাইডে তো দেখুন কি অবস্থা, একদম জলজান্ত গাছ শুয়ে পড়েছে মাটিতে, আর ঘরে ভেঙেও গেছে কিছু গাছ। আমরা আশেপাশে তাকালে দেখতে পারবো, যেমন এই যে এই গাছটা দেখুন, এই গাছটা একটু কোনো একটু দেখেন তো, এই যে ডাল ভেঙে গাছের অবস্থা একেবারে শেষ। এই কারণে আমের দাম মানে একটু বেশি বাজারে, যেমন বারবার 40-50 টাকা কেজি হয়, এবার ভালো মানের আম নিতে গেলে 60-100 টাকার মধ্যে লাগছে। এই যে গাছ কি অবস্থা দেখুন, একদম মানে 100টা গাছের মধ্যে 10-15টা গাছই ভেঙে গেছে। এইরকম হলে তো আম মানে কৃষক যার গাছ সে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো যাই হোক, আম বাগানে আপনাদের একটু পরিদর্শন করে দেখালাম, আর আসুন আপনারা একটু সাথে আরও চারিদিকে একটু ঘুরে দেখাই।
আমবাগান শুধু আমি থাকি না, এখানে ছাগল দেখতে পাচ্ছেন অনেক চরাচরি করছে, গরু আছে, এরাও এখানে খেয়ে দিয়ে বেড়ায়, কোনো গাছের ক্ষতি করে না, বেশ ভালো অনেকগুলো। আর কিছু গাছ একেবারেই ধ্বংস হয়ে গেছে, ওই সাইডে একটু গেলে দেখানো যেত, আমরা দেখাবো সবাইকে যারা আমবাগান দেখিনি। আমার আমরা সেই ভাঙা গাছগুলো দেখতে পাচ্ছি, ভাঙা গাছগুলো নিয়ে চলে যাওয়া হয়েছে, শুধু পাতাগুলো পড়ে রয়েছে। আপনারা দেখছেন এই যে একটা গাছ, এই গাছে কিন্তু কোনো আম নেই। আম না থাকার কারণে কৃষক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে দেখুন সব গাছের কি অবস্থা, গাছ ভেঙে একবারে শেষ। এই দিকে কিছু গাছের গুড়িও দেখতে পারবেন, ভাঙার পরে কেটে গাছগুলো বিক্রয় করে দেওয়া হয়েছে। যেমন এই যে দেখুন, এখানে এই যে গর্তটা দেখেন একটু ভালো করে, কি বড় গাছ ছিল, এই অনেক বড় গাছ ছিল মোটামুটি, এই গাছটা ঝড়ে ভেঙে গেছে। আরেকটা এই যে দেখুন, পরপর এদিকে তিনটা গাছ একবারে শেষ। এই যে গাছের গুড়ি এখান থেকে কেটে গাছটা বিক্রয় করে দেওয়া হয়েছে। আর এই গাছের কাঠ দিয়ে আবার অনেক কিছু হয়, ফার্নিচার, খাট, আপনারা যারা খাটে শুয়ে থাকেন তারা জানেন যে গাছ কাঠ দিয়ে খাট হয়, অনেক গাছের কাঠ ভালো। কত বড় গাছ, কি অবস্থা, ফাটলটা দেখেন একবারে ভালো করে, একবার জুম করে দেখান যাতে মানুষ বুঝতে পারে কি হয় গাছ, একবার অবস্থা শেষ। তো দর্শক মন্ডলী, আমাদের কথা বলার মাঝে ভুলভ্রান্তি হতে পারে, আসলে আমরা প্রফেশনাল ভিডিও বানাই না, তারপরে যতটুকু চেষ্টা করেছি আপনাদের একটা সুন্দর আমবাগান দেখানোর জন্য। আর আম গাছগুলো মোটামুটি অনেক গাছ আছে এখানে, গুনে শেষ করার মতো না। তো যাই হোক, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। আমি মোহাম্মদ রানা এবং আপনারা